স্কুলে যাওয়ার পথে নিখোঁজ নাবালিকা স্কুল ছাত্রী, পাচারের অভিযোগে থানায় দ্বারস্থ পরিবার। স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ সপ্তম শ্রেণীর ছাত্রী, 24 ঘন্টা পেরিয়ে গেলেও খোঁজ পাওয়া যায়নি নাবালিকাকে। পাচারের অভিযোগ তার পরিবারের। নদিয়ার শান্তিপুর থানার বাবলা সর্দার পাড়া এলাকার ঘটনা। জানা যায়, বাবলা গ্রাম পঞ্চায়েতের বাবলা সর্দার পাড়ার বাসিন্দা উত্তম রায়, তার 12 বছরের মেয়ে অর্পিতা রায় শান্তিপুর শরৎ কুমারী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। প্রতিদিনের মতোই গতকাল সে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়, কিন্তু বেলা অতিক্রান্ত করে সন্ধে নেমে আসলে সে আর বাড়ি ফেরেনি। পরিবারের তরফ থেকে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করে অবশেষে থানায় দ্বারস্থ হয় ওই পরিবার। বুধবার 24 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। পরিবারের অভিযোগ, শান্তিপুর থানার জোড়াতালি বড়তলার বাসিন্দা বুড়ো মণ্ডল নিত্যদিন ভাঙাড়ির কাজ নিয়ে ওই এলাকায় যেতেন, ওই নাবালিকাকে উত্ত্যক্ত করত বলেই জানা যায়। পাশাপাশি পরিবারের দাবি, বিভিন্ন সময় প্রলোভন দেখাতো বলে এলাকাবাসীরা তাদের জানিয়েছেন। ওই নাবালিকা মেয়ে নিখোঁজ হওয়ার পর অভিযুক্ত ছোট বুড়ো মণ্ডলকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের দাবি, অভিযুক্ত ওই যুবক তার নাবালিকা মেয়েকে পাচারের উদ্দেশ্যে কোথাও নিয়ে গিয়েছে। প্রশাসনের দ্বারস্থ হয়ে তারা দাবি তোলেন, অবিলম্বে তাদের নাবালিকা মেয়েকে উদ্ধার করার ব্যবস্থা করুক প্রশাসন এবং অভিযুক্তকে কঠোরতম শাস্তি দিক। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। কালকে কখন বেরিয়েছিলে? কালকে সকাল 9:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে। কি কি বলে বেরিয়েছিল? স্কুলে যাওয়ার নাম করে। ও কি প্রতিদিন স্কুলে যেত ওই টাইম? হ্যাঁ, প্রতিদিন ওই টাইমে স্কুলে। কালকে আর স্কুল থেকে ফেরেনি? না। তারপরে খোঁজাখুঁজি করেননি? খোঁজাখুঁজি করেছি। তারপর আমরা আমাদের বাড়ির আশেপাশে একটা ছেলে ঘোরাঘুরি করতো, 35-40 বছর বয়সে, ওর বাড়ি জোড়াখালি বটতলা। ও মাঝে মধ্যে টোনটিট করে ও করতো। এবার আমরা ওকে সন্দেহ করে ওর বাড়িতেও খুঁজি, দেখি ছেলেটা তো পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় ও চক্রান্ত করে আমার মেয়েকে সরিয়ে নিই। ও কোন স্কুলে পড়তো? শরৎ কুমার স্কুল। কোন কোন ক্লাসে পড়তো? 7-এ। ঘটনাটা কী ঘটেছে? আপনার তো প্রতিবেশী। ঘটনাটা কি, ও তো বাচ্চা মেয়ে একদম, ও বাচ্চাদের সঙ্গে সবসময় খেলাধুলা করে বেড়ায়। আমরা জানি যে একটা বাচ্চা মেয়ে আর কী করতে পারে, আমরা কোনোদিন কারোর চোখেও পড়িনি। এখন এই বাচ্চাদের কালকে থেকে সকালবেলা যখন স্কুলে যায় তখন সেই মেয়েটাকে পাওয়া যাচ্ছে না। ওর মা অপেক্ষা করে আছে স্কুলে বাড়ি আসবে। এখন মেয়ে যখন বাড়ি আসছে না, ওর মা তখন অস্থির করে রাস্তা বাড়ি করছে। তারপরে যখন মেয়ে পাচ্ছে না, দিদার কাছে ফোন করেছে, দিদা বলছে না আমাদের বাড়িও আসেনি, দিদার বাড়ি শান্তিপুর। হ্যাঁ, তা আসছে না, তখন মেয়ে তখন ওর মার অস্থির হয়ে যাচ্ছে যে একটা মেয়ে আমার কোথায় গেল। তখনই বাচ্চা কাচ্চার বলছে, এই তোরা জানিস অপি কোথায় গিয়েছে? তখন বলছে অপির সঙ্গে তো এই ছেলেটা মাঝে মাঝে কথা বলতো, ওকে পয়সা দিত। কোন ছেলেটা? ওই কারখানায় কাজ করে, এই আমাদের হোটেলের পাশে। কি নাম জানতে পেরেছে? ছেলেটার নামটা আমি ঠিক জানি না। বয়স কত হবে ছেলেটা? বয়স তাও 38-40। যে বাচ্চাটাকে খুঁজে পাচ্ছেন তার বয়স কত? 12 বছর বয়স। তা কি মনে হচ্ছে আপনাদের? যে আমাদের মনে হচ্ছে ওই মেয়েটাকে ওই ছেলেটাই চক্রান্ত করে কোথাও নিয়ে গেছে। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।